হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে একটা হুট করে একটা ভিডিও করবো। বেসিক্যালি আমরা আজকে মাওয়া হাইওয়েতে ঘুরতে যাব, আমার ফ্রেন্ড ডাকছে, চলুন ঘুরে আসি মাওয়া হাইওয়ে থেকে। ভিডিওটা আসলে খুব হুট করেই করা, কোনো এক্সট্রা মানে আগে থেকে মানে কোনো প্ল্যান ছিল না, এটা কোনো প্রি প্ল্যান না, হুট করেই। সকালবেলা আমার বন্ধু আমাকে ফোন করে বললো যে ঘুরতে যাবে ঢাকা মাওয়া হাইওয়েতে। তো বেসিক্যালি যেটা হয় যে আমি চেষ্টা করি ছোটোখাটো ভিডিও বানাতে। তো আজকে পোস্তগোলা ব্রিজের আসার পরে আমাদের মাথায় আইডিয়া আসলো, আচ্ছা তাহলে আমরা তো একটা ভিডিও এখান থেকে করতে পারি, একটা ব্লগ হয়ে যাবে ছোটোখাটো, জাস্ট এই রাস্তাটা দেখানোর জন্য। কারণ এই ঢাকা মাওয়া হাইওয়ে হয়তো বা আপনারা অনেকেই গিয়েছেন বা অনেকেই দেখেছেন, বাট বেসিক্যালি এটা আসলে ভিডিওতে না দেখালে মানে বা চোখে না দেখলে এটা পুরোপুরি একটা অপূর্ণ থেকে যাবে আর কি ব্যাপারটা। খুবই সুন্দর একটি রোড এবং মানে আজকে ওয়েদারটাও মাশাল্লাহ। আমরা বিসমিল্লাহ বলে রওনা দিলাম আজকে। এই যে আমরা এখন মাওয়া যে মূল হাইওয়ে, ঢাকা মাওয়া যে নতুন হাইওয়েটা বানানো হয়েছে ওটার উপর দিয়ে যাচ্ছে এখন। আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমাদের আশেপাশে খুব বড় গাড়ি টাড়ি নেই এবং আমরা আজকে খুব স্লোলি চালাচ্ছি। স্লোলি বলতে আমরা চেষ্টা করতেছি 50 থেকে 60 কিলোমিটার/আওয়ারে চালাতে। বেসিক্যালি আপনারা এখন স্পিডোমিটারে দেখতে পাচ্ছেন এখন 64 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। আসলে আমরা রাস্তাটা উপভোগ করতে চাচ্ছি, যার জন্য এত একটা অ্যাভারেজ স্পিডে চালাচ্ছি। যদিও এই রাস্তায় মানে এত কম স্পিডে চালানো খুব রিস্কি। আসলে এটা নর্মালি এই হাইওয়েটা আপনার 80 থেকে 100 কিলোমিটার যাওয়ার মতো রাস্তা পার আওয়ারে আর কি। বাট আমরা যাচ্ছি এবং আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে এত সুন্দর ওয়েদার আজকে, আপনারা আকাশটা দেখেন, ইটস বিউটিফুল, ইটস রিয়েলি বিউটিফুল। এবং যাই হোক, আমরা এগিয়ে চলেছি মাওয়ার দিকে, ঢাকা মাওয়া হাইওয়ে হয়ে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাস্তার পাশে ছোট ছোট যে বাড়িগুলো আছে সেই জিনিসগুলো। বাট বেসিক্যালি আমি এই মাওয়া হাইওয়েতে জিনিসটা মিস করেছি সেটা হচ্ছে যে আসলে ট্রিস বা গাছপালা এখানে আসলে বড় বড় হাইওয়ের মতো আশেপাশে আমি বড় বড় বট গাছগুলোকে খুব মিস করছি এই মুহূর্তে। বাট একদম নাই বললেই হবে না, অবশ্যই আছে। এইমাত্র আমাদের পাশ দিয়ে একটি বাস বের হয়ে গেল এবং মানে এই মুহূর্তে আমি যে থ্রাস্টটা ফিল করেছি সেটা আসলে মানে অনেক মানে ইটস বিগ এনাফ। খুব ভালো স্পিডে যাচ্ছে আর কি বাসগুলো। আমরা এগিয়ে চলেছি এবং এই মুহূর্তেও আসলে আমাদের সামনে পিছনে খুব কম গাড়ি আছে। বাট এটা নতুন হাইওয়ে এবং খুবই সুন্দর। আপনারা এই যে এখন দেখতে পাচ্ছেন সোজা গেলে মাওয়া, আর যদি আমরা বামে যাই তাহলে শ্রীনগর। ব্লগটা আসলে হুট করেই করা, হয়তো বা ভবিষ্যতে আপনাদের যদি সাপোর্ট পাই তাহলে আরও ব্লগ করার চেষ্টা করব বা ছোটোখাটো ভিডিও করে শেয়ার করার চেষ্টা করব। বাট বেসিক্যালি এটা আসলে ভিডিও না করলে অপূর্ণ থেকে যেত। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমরা ছোটোকালে যে আপনার ওয়ান্ডারল্যান্ডে যেতাম, এই ওয়ান্ডারল্যান্ডের আদলে এখানে করা এই জিনিসটা। এবং এটার পাশে একটা খুব সুন্দর একটা মস্ক আছে, খুবই সুন্দর একটা মসজিদ এখানে। মেবি এই বাম দিক দিয়ে চলে গেলে হয়তো বা শ্রীনগরে চলে যায়। এবং আমরা এখন রাস্তার বাম পাশ দিয়ে দেখতে পাচ্ছি যে খুব লাল রুফ বা লাল ছাদওয়ালা বিল্ডিং, খুবই সুন্দর, জিনিসগুলো খুবই সুন্দর। এবং এই হাইওয়েটা আসলে মানে বলে শেষ করা যাবে না যে আমার কাছে এত ভালো লাগতেছে। এবং ওয়েদারটাও খুবই পারফেক্ট আলহামদুলিল্লাহ, যা আল্লাহ তাআলা আজকে এত সুন্দর একটা ওয়েদার আমাদের জন্য দিয়েছে। আমি আসলে বেসিক্যালি ক্যামেরাতে ভিডিও ধারণ করছি, এটা পুরো ফুটেজটাই যেটা দেখতে পাচ্ছেন পুরোটাই। এই যে মাত্র আমাদের পাশে আরেকটা বাস বের হয়ে গেল এবং অনেকক্ষণ পরপর এরকমই যাচ্ছে আর কি। বাট মানে কোনো ক্রাউড নাই আর কি, মোটামুটি খালি।
এই যে দেখতে পাচ্ছেন রাস্তার বাম পাশ দিয়ে, রাস্তার বাম দিক দিয়ে খুবই সুন্দর সুন্দর এগুলা। বেসিক্যালি আপনার যেটা আমি দেখেছি সেটা হচ্ছে যে, যেটা ওনাদের সাথে কথা মানে ফেরত আসার সময় ওনাদের সাথে কথা বলে যেটা জেনেছি সেটা হচ্ছে যে এখানে ওনারা একটা ক্যাম্প করছে, মাওয়া ক্যাম্প। তো এগুলা মোস্ট প্রবাবলি তাদের এই বিল্ডিং, বাট দে আর বিউটিফুল, বেসিক্যালি দে আর বিউটিফুল। মোটামুটি মাওয়া ফেরিঘাটের খুব কাছাকাছি চলে এসেছে এবং এই জায়গায় আমরা এসে দেখছি যে এখানে মোটামুটি আমি এর আগে যে গাছগুলোকে মিস করতাম সেই গাছগুলো আসলে এখানে পাচ্ছে এবং আমার কাছে খুবই ভালো লাগছে। বুঝেই যাচ্ছে বেশ একদম নতুন কাছাকাছি। আচ্ছা, রাস্তার বাম দিকে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পদ্মা সেতু, আমাদের নির্মাণাধীন পদ্মা সেতু, এবং স্টিল এটার কনস্ট্রাকশন গোয়িং অন, চলছে। এবং এখানে এসে আমরা মোটামুটি গাছ দেখতে পাচ্ছি ভালোই। আচ্ছা, বলে রাখা ভালো যে আমরা মোটামুটি আপনার ঢাকা থেকে রওনা দিয়েছি 2টা থেকে 2:30টার দিক থেকে। আমরা বেসিক্যালি আপনার মেয়র হানিফ ফ্লাইওভার যাত্রাবাড়িটা ক্রস করেছি, ইটস মোস্ট প্রবলি 2:30টার দিকে হবে। এবং এরপরে এসে আমরা পুস্তকালয় কিছুক্ষণ থেমে সিদ্ধান্ত নিলাম যে আমরা একটু ভিডিও করব, এবং আমরা খুবই মানে স্লোলি যাব, একটা এভারেজ স্পিডে যাব, যাতে আমরা এই পুরো মাওয়া হাইওয়েটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমরা প্রায় মোটামুটি কাছাকাছি চলে এসেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন বড় বড় পিলার দেওয়া, এখানে এগুলা সবই হচ্ছে পদ্মা সেতুর জন্য। আমরা মোটামুটি ফেরির ওয়েতে ঢুকে গেছি, ফেরির রাস্তায় ঢুকে গেছি, একটু সামনে গেলে ফেরির রাস্তা। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা মোটামুটি 2:30টার দিকে মেয়র হানি ফ্লাইওভার পাস করার পরে এই অ্যাভারেজ স্পিডে চালিয়ে আমাদের সময় লেগেছে 1 ঘন্টা আপনার 15 থেকে 20 মিনিটের মতো হবে, মোস্ট প্রবলি এর থেকে নট মোর দ্যান দ্যাট অ্যাকচুয়ালি। অ্যাপারেন্টলি আমাদের আসলে 1 ঘন্টা 15-20 মিনিটই লেগেছে এই নর্মাল স্পিডে চালিয়ে। এবং আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমরা খুব সুন্দর করে আপনাদেরকে ভিউটা দেখাতে পারছি, আমরা নিজেরাও ভিউটা খুবই উপভোগ করেছি, এবং দ্যাটস অ্যাকচুয়ালি অ্যামেজিং। অ্যান্ড দ্য ওয়েদার ইজ আলহামদুলিল্লাহ, ওয়েদারটা খুবই চমৎকার ছিল আজকে। অবশ্যই আমরা প্রোটেক্টিভ গিয়ার এবং হেলমেট সমস্ত কিছু নিয়ে আমরা বের হয়েছি, এবং আপনারাও সবাই এই হাইওয়েতে অতিরিক্ত স্পিডে গাড়ি চালাবেন না, অতিরিক্ত স্পিডে মোটর বাইক চালাবেন না, অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন, এবং অবশ্যই অবশ্যই হেলমেট, প্রোটেক্টিভ গিয়ার আর সাথে এখন মাস্ক অবশ্যই ক্যারি করবেন। আমি নিজেও বাসা থেকে বের হওয়ার সময় একটা ছোটো হ্যান্ড স্যানিটাইজার কিনে এনেছি, এটা মোস্ট প্রবলি সেপনেল কোম্পানির স্কোয়ারের। আচ্ছা, আজকে আমাদের মাওয়ার যাওয়ার মূল উদ্দেশ্য আসলে জাস্ট এই হাইওয়েটাই দেখা। আমরা আসলে কোনো ইলিশ মাছ খাওয়ার জন্য যাচ্ছি না, বা কোনো নদীর ধারে যে বাতাসগুলো দেখার জন্য সেটার জন্য যাচ্ছি না, বাট আমরা মোস্ট প্রবলি এটা দেখবো, বাট ইলিশ আমরা খাবো না। বেসিক্যালি এখন যেহেতু করোনা সিচুয়েশান চলতেছে, তো চেষ্টা করতেছি যে যতটুকু সেফ থাকা যায় এর মধ্যেই। ওয়েদারটাও দারুণ আলহামদুলিল্লাহ। আমরা একটু পরেই পৌঁছে যাব এবং একটু পরেই আমরা আপনাদেরকে দেখাতে পারবো যে আপনারা, আমরা আসলে মেইন ফেরিঘাটে পৌঁছানোর আগে এখানে বেশ বড় বড় অনেকগুলো দোকান আছে, সেই দোকানগুলোও আমরা আপনাদেরকে দেখাবো, যেখানে আপনারা অ্যাকচুয়ালি আমরা দামাদামি করেছিলাম, বাট আমার কাছে খুব সস্তা মনে হয়নি, আমার কাছে একটু প্রাইস বেশিই মনে হয়েছে। আচ্ছা, সামনে যদিও ঈদ, মোস্ট প্রবলি আর 10 থেকে 12 দিন পরে ঈদ,
সো 12 কম হবে, ধরেন যে হয়তো বা 7 থেকে 8 দিনও হতে পারে। তো এই সময়টাতে আসলে মানে এরকম ফাঁকা আসলে আমরা মানে চিন্তা করি নাই, আসলে সম্ভবত মানুষজন আগেই চলে গেছে অথবা একটু পরেই যাবে। আর রাস্তায় প্রচুর বিট, রাস্তায় প্রচুর মানে আমরা মোটামুটি আপ ডাউন 30 থেকে 40-এর মতো স্পিড ব্রেকার পেয়েছি আজকে, এবং বিটগুলো খুব উঁচু উঁচু ছিল। এখানে সুন্দর ডিভাইডার দেওয়া আছে, এই গাছগুলো একটু বড় হলে দেখতে ডেফিনেটলি আরো ভালো লাগতো এবং আরো সুন্দর লাগতো, বাট আলহামদুলিল্লাহ এই পর্যন্ত খুবই সুন্দর। আমরা মোটামুটি আর কিছুক্ষণের মধ্যেই আসলে ঢুকে যাব আমরা মাওয়া ফেরিঘাটের মধ্যে। এই যে আমার বাম পাশে দেখছেন, ওটা মোস্ট প্রবলি একটা ইট ভাটা হবে, পদ্মা সেতুর কনস্ট্রাকশনের জন্য সম্ভবত এগুলা করায় এখানে। এই যে সামনে দেখতে পাচ্ছেন সারি সারি গাড়ি আমাদের সামনে, আসলে আমাদের এখানে দোকান, এখানে হচ্ছে নিরালার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে, আমাদের বসুমতী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে, রাধুনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে, প্রত্যেকটা হোটেলের সামনেই প্রচণ্ড গাড়ি ভিড়। দেন আমরা আসলে আসার সময় কোনো ফুটেজ ওভাবে নিইনি, যেহেতু আমার বন্ধু একটা এখন ক্যামেরা আছে ওটা দিয়ে ভিডিও করেছি। বিকালের দিকে করা, এবং আমরা তখন চিন্তা করলাম যে ব্রিজে নেমে একটু ছবি টবি তুলি প্লাস নৌকার ভিডিও করি। এখানে একটা নৌকার ভিডিও দেখতে পাচ্ছেন এবং একটু পরে একটা নৌকা টাইম ল্যাপস দিয়ে আমি এই ভিডিওটা শেষ করব। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন, আমার ভিডিওতে লাইক দেন এবং কমেন্ট করে জানান যে আমি কীভাবে ইম্প্রুভ করতে পারি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখে আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড সি ইউ অ্যাগেইন। I'm not afraid to die.